দেন দেখেন আজকে আমার শরীরটা অনেক অসুস্থ আজকে আমি কিছু করতে পারব না আমারে মাফ করে দেন আজকের জন্য আমার মাফ করে দেন তোরে মাফ করব আমি টাকা দিয়ে আইছি টাকা দিয়া বুঝছ না বিষয়টা ও আয় দেখেন আজকে আমার শরীরটা সত্যি অনেক অসুস্থ আজকে আমি কিছু করতে পারব না আমারে আজকের মতো ছেড়ে দেন জানেন আমার শরীরটা অসুস্থ আমার ডাক্তার দিয়ে দেন আজকে মতো আমার ছেড়ে দেন ডাক্তার মা তো মানুষ আমার খুব ভালো করেছিল টাকা দিয়ে আইছি কি তোর এই নাকা কান্না দেখতে তোর মাফ করতে আইছি আমি দেরি করিস তো বেশি সহ্য হইতেছ না তাড়াতাড়ি দেখেন আপনারা আমি একবার কইছি আমার শরীর অনেক অসুস্থ তারপর আপনি আমারে জোরাজুরি করেন না আজকে মতো আমারে মাফ করে দেন কালকে আবার আসেন শুরু করছে এক কথা বারবার মাফ করে তোর মাফ করে লাগাই বুঝি না তোর মাথা রক্ত উঠে যাচ্ছে সাড়ে করেছি আমার সাড়ে আমার শরীর দেখো রে তুই আমার কথা বলছস মানুষ নামে একটা জানোয়ার কি সুন্দর গন্ধ বেরোয় ফুলের এত সুন্দর গন্ধ না আরে এটা তো কিছুই না আমি আরো টাকা দেব কিন্তু আমার একটু ছোট সাইজ দরকার আরে ওইটা তো ব্যবস্থা আছে ওইটা ব্যবস্থা না করে তোমার কাছে বান্ডেল নিয়েছি মাঝে মধ্যে আমার দিকে তাকাইও খালি কষে কষে খুঁজো না আসলে আমি একটা সীমা আছে সব কিছু একটা সীমা থাকা উচিত আমার টাকা মানে ফেরত দাও ফাল ফানুস খায় ইউজ রাখি তুমি তোমার মালে আমার মারছে থাপ্পড় মারছে আমার আমার টাকা মানে ফেরত দাও তোমার মালের কাছে আমার যাওয়ার লাগবে না আরে এটা কোনো দিন হয় নাকি কি বিষয় বুঝতেছি না তো আরে মশাই রাখেন তো আপনি তুমি টাকা ফেরত দাও আরে এসে এই আমি বলছি তো রুমে ঢুকছিলি না আবার টাকা ফেরত দিয়ে যাবো টাকা ফেরত দেবে আমি তুই স্থানীয় বললাম তোমার এই জায়গায় ব্যবসা সবকিছু উঠাইলাম এই থেরে মেরে দিস না দিতা সিম করছে এই না তোর গাড়ি ভাড়া নিয়ে যা তুই দিবা টাকা দিবা দিতে যা যা আজ আমি আমি দেখতেছি হার বলে তোরা আসিস দেখো পেটে পেন আসলো কত জায়গায় পেন করো তো পেন মাসে আমি তো কোনো ব্যাপার নাই চলে এলে ভদ্রতা দিয়ে রাখতেছি মনে রাখিস 70 টাকা গুনা গুনা দিছে আরো দিব কাস্টমার যেন মুখ খারাপ করে না যায় ঘর ঘর থেকে কয়ে দিলাম কোনো লেখকার দেখিস কয়ে দিলাম ওই চিন্তা করে না আমি ভালো মতো বুঝাই গেছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে হন যাই হ্যাঁ দাদা শিশির বাজান ফোন না করি বাড়িতে যাই সে বললি ভালোই বলেছ আমি যদি তোমাকে বলে আসতাম মা তাহলে তোমার এই জঘন্য রূপটা আমি দেখতে পারতাম আচ্ছা মা মানে তোমার সাথে আমার কথা বলতে লজ্জা হচ্ছে আমি কার সাথে কথা বলছি মা তোমার একবার লজ্জা করলো না তোমার ছেলের বউকে দিয়ে তুমি এমন জঘন্য কাজ করাচ্ছ তোমাকে একবার বিবেকে বাঁধলো না আচ্ছা ও যদি তোমার মেয়ে হতো তুমি কি পারতে পারতে ওকে দিয়ে জঘন্য কাজটা করাতে পারতে না মা এই এলাকার সবাই বলে তুমি আমার সৎ মা কিন্তু মা সৎ মার অর্থ কি তুমি জানো জানো না মা সৎ মার অর্থ হচ্ছে ভালো মা কিন্তু মা তুমি আমার ভালো মা হতে পারো না বাজান কোনো কথা বলবো না আমার আর তোমার কোনো কথা শুনতে ইচ্ছা করছে না নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে আমি কাকে মা বলে ডাকি মা
সব হোক আপন হোক মা তো মা কি বলবো তোমাকে আমি অফিসার ওনাকে নিয়ে যান ওনার মুখ আমার একটা সেকেন্ডের জন্য দেখতে ইচ্ছা করছে না অফিসার মানে হ্যাঁ মানে ডিবি অফিসার হ্যাঁ আমি ডিবি অফিসার সই করি আমি আপনার অপকর্ম অনেক দিন যাবৎ অবজেক্ট করতেছিলাম কিন্তু প্রমাণ অভাবে ধরতে পাইনি পরে আপনার ছেলের সঙ্গে আমি কন্টাক্ট করব আপনার ছেলের সঙ্গে সমস্ত বিষয়ে আমি আলোচনা করব ওনার পারমিশন নেই আজকে আপনার বাড়িতে আমি ছদ্মবেশে এসেছি চলুন আপনি থানায় গেলে সব বুঝতে পারবেন চলুন দাঁড়িয়ে আছেন কেন চলুন চলুন থ্যাংক ইউ শিশির আপনার জন্য I'm sorry. আসলে আমার উচিত হয়নি আমার স্বপ্নের কাছে তোমাকে রেখে যাওয়া আর তোমার প্রতি আমার আরো যত্নশীল হওয়া উচিত ছিল যেটা আমি করতে পারিনি আর কোনো ভয় নেই আমি এসে বলেছি এখন থেকে তোমাকে এখানে থাকতে হবে না তুমি আমার সাথে ঢাকায় যাবে ঢাকায় থাকবে সত্যি সত্যি